নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনের বিশেষ অনুষ্ঠানে, রাশিফল বিষয়ক অনুষ্ঠান। এবং আজকে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মকর রাশির আগামী জুন মাস কেমন হতে চলেছে। অনুষ্ঠানের শুরুতে যে কয়েকটা বিশেষ গোচর হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপর প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করব। আগামী ছ তারিখে, জুন মাসের ছ তারিখে বুধ আপনাদের রাশির ষষ্ঠপতি এবং নবমপতি, সে কিন্তু চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। চতুর্থ একটা লম্বা সময় বুধ বক্রগতি মার্গিকগুলি গতি মিলিয়ে অবস্থান থাকার পরে সে পঞ্চমে যাচ্ছে। তো আপনাদের লাইফে কিন্তু অনেকগুলো পজিটিভ পরিবর্তন এই সময় পাবেন। বুধ কিন্তু 26 তারিখ পর্যন্ত থাকবে এই বৃষ রাশিতে, আপনাদের পঞ্চম ঘরে। সেই সময় কিন্তু সন্তান সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাফল্য পাবেন। যদিও বুধের আমি আলাদা ভিডিও করব, তখন আপনাদের আরও অনেকগুলো বিষয় বলে দেবো, জানিয়ে দেবো। আজকে সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বলে দিতে চাই। সেই বিষয়টা হলো, 1 নম্বরে বুধ এই বৃষে গোচরের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সন্তান সংক্রান্ত বিষয় কিন্তু সাফল্য পাবেন। সন্তানের পড়াশোনার জায়গাতে যাদের নবদম্পতি আছেন, সন্তান হচ্ছিল না, ট্রাই করছিলেন, এই সময় কিন্তু সন্তানের বিষয়টা শুভ সংবাদ আপনারা পেতে পারেন। গর্ভধারণ করতে হতে পারে, গর্ভধারণ আপনাদের হতে পারে। এবং কর্ম সংক্রান্ত বিষয় কিন্তু আপনারা যথেষ্ট সাফল্য পেতে পারেন। পুরনো পাওনাখণ্ড আদায়ের জন্য কিন্তু সময়টা যথেষ্ট কাজের হবে। কোনো গিফট উপহার উপঢৌকন কিন্তু আপনারা পেতে পারেন। 26 তারিখে বুধ যখন আবার গোচর করবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, সক্ষেত্রী হবে, আপনার রাশির ষষ্ঠে চলে যাবে মকরের ক্ষেত্রে, সেই সময় কিন্তু আপনাদের সাকসেস প্রদান করবে প্রতিযোগিতামূলক কাজে। শত্রুতা কিন্তু এই সময় দমন হবে। কেস মামলা যেগুলো মোকদ্দমা চলছিল, জমি জমা সংক্রান্ত বিষয়, সেগুলো কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে চলে আসবে। এবং খুব সম্ভবত আপনাদের জুলাই মাসের প্রথম 10 তারিখের ভিতরেই কিন্তু বুধের এই গোচরটি হয়ে যাবে এবং সেই সময় কিন্তু আপনাদের জন্য আরও ভালো ফল প্রদান করবে। এরপরে আগামী 15 তারিখেরও সূর্যদেবের একটা গোচর হচ্ছে, তিনি কিন্তু পঞ্চম থেকে ষষ্ঠ গোচর করবেন এবং সে কিন্তু এখানে একটা লম্বা সময় গোচর করে থাকবেন জুলাই মাসের 17 তারিখ পর্যন্ত। এই সময় কিন্তু আপনাদের প্রতিযোগিতামূলক কাজে সাফল্য দেবে। শত্রুতা একটা ইংনেস থাকলেও কিন্তু শত্রুতা আপনার এই সময় কিছু করতে পারবে না, শত্রুতা কিন্তু দমন হবে এবং শত্রুতা এসে আপনার সঙ্গে মিশতে চাইবে। সে ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনাকে অনেকটাই রেহাই প্রদান করবে। আপনাদের মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়গুলো কিন্তু সমস্যা সমাধান এই সময় হয়ে যাবে। এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা পালন করবে সেটা হলো শনিদেব। আগামী সতেরোই জুন শনিদেব কিন্তু তার নিজের ঘর কুম্ভ রাশিতেই কিন্তু বক্রী হচ্ছেন এবং তিনি নভেম্বরের 4 তারিখে আবার নিজের ঘর এই কুম্ভ রাশিতেই কিন্তু আবার মার্গী হবেন। এই যে 5 মাসের মতন সময় শনিদেব কিন্তু নিজের ঘরে বক্রী এবং মার্গী হওয়া, এই পুরো ভিডিওটা আমি আলোচনা করব। কুম্ভ রাশির শনির বক্রগতি নিয়ে আলোচনা করার সময় শনির গোচরে আমি আলাদা ভিডিওতে করব। আজকে একটা বিষয় আমি বলে দিতে চাই এই গোচরে, সেটা হলো শনিদেব কিন্তু এই গোচরে পরিবর্তন বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রাশির দ্বিতীয় হচ্ছে। সুতরাং সেভিংসের জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে। নষ্ট খারাপ হচ্ছিলো, সেভিংস হচ্ছিলো না, এই জায়গাতে কিন্তু কিছু বেটার ফল পাবেন। আর যাদের জন্মকালীন সময় শনি বক্রী অবস্থা ছিল তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং সিচুয়েশন হবে। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, সম্পত্তি সংক্রান্ত কিন্তু কিছু নেগেটিভ যোগ তৈরি হচ্ছে। পরে যে বিষয়টা নিয়ে দেখছি সেটা হলো 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্র কিন্তু গোচর করবে তুলা রাশির ঘরে। আপনার রাশির দশমে চন্দ্রকেতু যোগ তৈরি হবে, সুতরাং কিন্তু কর্ম সংক্রান্ত বিষয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে এবং বসদের সঙ্গে কলিগদের সঙ্গে কিন্তু ডিস্টার্বেন্স সিচুয়েশন তৈরি হবে, গ্যাপ বৃদ্ধি পেতে পারে। এ সময় দ্বিতীয় যে জায়গাটা আপনারা অনুভব করতে পারবেন সেটি হলো যে কাজের শেষের দিক দিয়ে এসে একটু উটকো ঝামেলা এসে আপনার কাজটা পোস্টপন করে দিতে পারে। আমি বলবো পরের সময়ের জন্য রেখে দিন, যদি এরকম হয় তাহলে এর পরবর্তী সময়টা সেটা কিন্তু বেটার ফল প্রদান করবে। আর্থিক বিষয় কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্বিং হলে বাকি সময়গুলো কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। 3-4 তারিখে কিন্তু পরবর্তীতে চন্দ্র গোচর করে যাবে আপনার রাশির ক্ষেত্রে কিন্তু 10 থেকে 11, সেই ক্ষেত্রে কিন্তু কাজের যে চাপগুলো আগে ছিল যেটা করতে পারছিলেন না, সেই জায়গাতে বেশ খানিকটা ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন। পজিটিভিটি কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। আপনারা কিন্তু এই সময় সাবধান সতর্ক হলে কিন্তু অনেকটাই উন্নতি পাবেন। সন্তানের বিষয়ে কিন্তু কোনো সাফল্য আপনারা লক্ষ্য করতে পারবেন। সন্তানের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা এই ধরনের কোনো কিছুতে কিন্তু সাফল্য পাবেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু সাফল্য আসবে। বিদেশ থেকে টাকা পয়সা যারা পান বা টাকা পয়সা যারা আসেন বিদেশে, বিদেশ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু পজিটিভ থাকবে। 5-6 তারিখ কিন্তু আপনার রাশির দ্বাদশে ধনুরাশিতে চন্দ্র গোচর করবে। এই সময় কিন্তু ভ্রমণ বা দূরযাত্রার জন্য যথেষ্ট ভালো সময় দেখাচ্ছে। এই সময় কিন্তু আপনারা কাছের পিঠে ভ্রমণে যেতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ দেখাচ্ছে। আয় বাণিজ্য এই সময় ভালো থাকবে। 7-8 তারিখে চন্দ্র আপনার রাশিতেই গোচর করবে। এই সময় কিন্তু আপনার নাম ডাক কিন্তু প্রকাশ পাবে, আপনার মধ্যে আপনার প্রভাব প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে, এনার্জি লেভেল কিন্তু বৃদ্ধি পাবে, আপনাদের জন্য কিন্তু অনেকটাই পজিটিভ ফল প্রদান করবে। সপ্তমে
চন্দ্র দৃষ্টি থাকবে এই সময়, কিন্তু কর্মসংক্রান্ত পরিবেশ, বিজনেসের জায়গার পরিবেশ কিন্তু অনেকটাই বেটার থাকবে আপনাদের জন্য, কিন্তু যথেষ্ট শুভ হতে চায়। দ্বিতীয় জায়গাটা হলো 9-10 তারিখে, 9 এবং 10 তারিখে চন্দ্র কিন্তু গোচর করে যাবে আপনার দ্বিতীয় ধনস্থানে। সেভিংসের জায়গাটা কিন্তু এই সময় একটু স্ট্রং হবে, আর্থিক ভাবটা কিন্তু যথেষ্ট মজবুত হতে দেখা যায়, সচেষ্ট হলে সেভিংস করতে পারবেন, কোনো দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট করতে চাইলে এই সময়টা করতে পারেন, আপনাদের জন্য পজিটিভ হতে পারে। পাটকা আয়ের কিন্তু যোগ দেখাচ্ছে, লটারি প্রাপ্তির যোগ কিন্তু এই সময় শুভ দেখাচ্ছে, পর্ণকণ্ড আদার জন্য যথেষ্ট শুভ। 11-12-13 তারিখে চন্দ্র গোচর করে যাবে মীন রাশিতে, আপনার রাশি তৃতীয়, ভাই বোনের সঙ্গে রিলেশনটা কিন্তু আবার একটু ডেভেলপ হতে পারে, পার্টনারশিপের সঙ্গে রিলেশন, পার্টনারদের সঙ্গে রিলেশন কিন্তু ডেভেলপ হতে পারে, যারা সেলস বাণিজ্যের কাজ করেন, কাস্টমার ডিলিংসের কাজ করেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়, বিজনেসের জায়গা যথেষ্ট শুভ হবে, কর্মের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ইম্প্রুভমেন্ট আপনারা পাবেন, ভাগ্যদেবী কিন্তু যথেষ্ট সহযোগিতা এই সময় করবে। 14-15 তারিখে, 14-15 তারিখে চন্দ্র গোচর করবে মেষ রাশিতে, আপনার রাশি চতুর্থ ঘরে, মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, ডাক্তারের পরামর্শ অনুসারে চললে, ওষুধগুলো চললে যথেষ্ট শুভ কিন্তু দেখাচ্ছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু মারাত্মক নেগেটিভ সংবাদ কিন্তু মায়ের তরফ থেকে আপনারা পেতে পারেন, মায়ের বিষয় পেতে পারেন, আর্থিক বিষয়টা যথেষ্ট ডেভেলপমেন্ট হতে পারে, কর্মক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন, কর্মের পরিবেশ কিন্তু আপনি আবার আপনার ফেভারে আনতে পারবেন, লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। 16-17 তারিখে চন্দ্র গোচর করে যাবে বৃষ রাশির ঘরে, আপনার রাশির পঞ্চমে, সুতরাং সন্তানের কোনো সাফল্য পাবেন, লাইফে আপনার কেরিয়ারের সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত আপনার ফেভারে আসবে, এই সময় কেরিয়ার ডেভেলপমেন্টের কোনো সুযোগ কিন্তু আপনি পাবেন, বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু যথেষ্ট সাকসেস আপনারা এই সময় পেতে পারেন। 16-17 তারিখে আরেকটা জিনিস কি, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যথেষ্ট মধুর হবে এই সময়, রোমান্টিক সময়টা কিন্তু খুব এনজয় করতে পারবেন। দ্বিতীয় বিষয়টা আপনাদের খেয়াল করা, সেটা হলো যে ভাগ্য কিন্তু এই সময় আপনাকে যথেষ্ট ফেভার প্রদান করবে। 18-19-20 তারিখে চন্দ্র গোচর করে যাবে মিথুন রাশির ঘরে, আপনার রাশির ষষ্ঠ ঘরে, শত্রুতার একটা ইমেজ তৈরি হবে, শত্রুতা না থাকলে শত্রু একটা ভাব হবে, প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাফল্য হবেন, আর শত্রুতা কিন্তু দমন হবে, আর্থিক বিষয় যথেষ্ট শুভ থাকবে, প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আপনার ব্যয় কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে, একটু সাবধান সতর্ক হলে বা একটু মাথা খাটিয়ে চললে কিন্তু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে ব্যয় না করলে কিন্তু আপনাদের জন্য ভালো, নতুবা আর্থিক কাজের জন্য চাপে কিন্তু পড়তে হতে পারে। 21-22-23 এই সময় কিন্তু চন্দ্র গোচর করবে আপনার রাশির সপ্তমে, লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয়ে মতবিরোধ আসতে পারে, আর্থিক ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে লাইফ পার্টনারের সঙ্গে অবস্থানের জন্য, কর্ম পরিবেশ কিন্তু আপনার জন্য ফেভারেবল হবে এই সময়, কিন্তু সাকসেস কিন্তু আপনার ধরা দিবে, কর্ম সংক্রান্ত বিষয়ে যথেষ্ট উন্নতির যোগ কিন্তু দেখাচ্ছে, লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিতে হবে, কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু যোগ দেখাচ্ছে। 24-25 তারিখে চন্দ্র সিংহরাশিতে গোচর করবে, শনির দৃষ্টি থাকবে, শনিচন্দ্র দৃষ্টি বিনিময় করে থাকবে, আপনার যেমন শরীরে ঠান্ডা লাগা সমস্যা দেখা দিতে পারে, আপনার লাইফ পার্টনারে কিন্তু হাঁটু থেকে হাঁটু নিচের অংশে বারবার চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখাচ্ছে। ফাটকা ইনকামের জন্য যথেষ্ট শুভ সময়, লটারি প্রাপ্তি কিন্তু হতে পারে, পুরনো পর্ণকণ্ড আদার জন্য যথেষ্ট শুভ সময়, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনারা পাবেন, 25 এবং 26 তারিখে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হাতে ধরা দেবে। 26-27 তারিখে চন্দ্র কন্যারাশিতে গোচর করবে আপনার ভাগ্যস্থানে, ভাগ্যদেবী কিন্তু পরিপূর্ণভাবে এই সময়টা আপনাকে দুহাত ভরে দেবে, এই সময় আপনার সেভিংসের জায়গাটা যেমন বৃদ্ধি পাবে তেমনি পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে, সেলস বাণিজ্যের জায়গাতে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে, যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে, সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য যথেষ্ট ডেভেলপমেন্ট দেখাচ্ছে, পর্ণকণ্ড আদায়ের জন্য যথেষ্ট শুভ সময়, বিদেশ সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন, বিদেশ থেকে প্রাপ্তি বা বিদেশ থেকে কোনো উন্নতি এটা কিন্তু এই সময় আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং আছে। 28-29 তারিখে চন্দ্র গোচর করে যাবে তুলা রাশির ঘরে, চন্দ্র কিন্তু যোগ করে থাকবে, এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু কথা বলায় সাবধান হতে হবে, কর্মক্ষেত্রে বস কলিগদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে, অন্যথায় পরিবেশ পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য বেশ বেটার দেখাচ্ছে, আর্থিক বিষয়টা যথেষ্ট ভালো, যারা সেলস বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়, প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু একটা রোমান্টিক আনরোমান্টিক উভয় ফল কিন্তু মিশ্রিত ফল পাবেন, পুরনো প্রেমের সঙ্গে কিন্তু এই সময় যোগাযোগ হতে পারে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে, পরকীয়া যারা করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময়। 30 এবং জুলাই মাসের 31 তারিখ এই দুটা দিন কিন্তু চন্দ্র গোচর করে থাকবে আপনার রাশির 11 ঘরে, এই সময় কিন্তু আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে, মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতার ভাব বিরাজ করবে,
বিজনেসের জায়গা যথেষ্ট ভালো থাকবে, লাইফ পার্টনারের সঙ্গে সময়টা কিন্তু যথেষ্ট আনন্দদায়ক হতে পারে, এ সময় কর্ম কর্ম পরিবেশ কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ দেখাচ্ছে, ভাগ্যের ডেভেলপমেন্ট কিন্তু এই সময় যথেষ্ট ভালো হচ্ছে, সুতরাং সেল বাণিজ্য অর্থ বাণিজ্য যথেষ্ট শুভ হতে পারে। যারা আজকের অনুষ্ঠানটি প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেন, সেই সঙ্গে সাবস্ক্রিপশনও করবেন, আর যেটা করবেন সেটা হলো আপনার মূল্যবান মতামত প্রদান করবেন, যেন পরের অনুষ্ঠানে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, আপনাদের যদি কাজে লাগে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।